বাইকটার পাশে কিরণকে দেখো, এই দেখো। ভালো খবর নিয়ে আসবি আমার ঘরে, নতুন অতিথি আসবে। হ্যালো বাবান, টাটা টাটা। হ্যাঁ, ভালো লাগছে, বৃষ্টি পড়ছে তো ঝিনঝিন করে। নামতে ইচ্ছা করছে, নামার সুযোগ নেই। টাটা, দেখা হচ্ছে রাতে। হ্যাঁ, টাটা। এই হচ্ছে যে পার্টসগুলো মিসিং ছিল আগের দিন, কি বলে, টপ র‍্যাক, টপ বক্সটা লাগানোর জন্য টপ র‍্যাকের কিছু জিনিসগুলো মিসিং ছিল। আই গেস ওদের আমি বলেছিলাম, তো এই প্যাকেজটা দেখে তো আমার মনে হচ্ছে ওরা শুধু টপ র‍্যাকটা, মানে টপ র‍্যাকের অ্যাক্সেসরিজটা নয়, পুরো টপ র‍্যাকের সেটটাই আমার নতুন করে পাঠিয়ে দিয়েছে। সো বিগ থামস আপ টু দেম। এইটাই কি আছে আমি জানি না, দুটো খুলে দেখতে হবে কি আছে। আগে চলো লাঞ্চ করে নিই, তারপর বেরোবো। ঠিক আছে, একদিন বেঁচে গেল, পরের দিন এমন হয়ে দেবো। আজকে একটা ভুল হয়ে গেছে, উঁকি মেরে ভুল হয়ে গেছে। উঁকি মেরে আমি দেখ, উঁকি মারছে তার মানে ভয় দেখা। না না, উঁকি মেরে আমি দেখতে যাচ্ছিলাম যে কে আছে, মানে তুমি বৌদি বসে না এদিকে বসে, কোন দিকে। রাইট, লাঞ্চ নিয়ে বসেছি। মা আজকে শনিবারে কি হয়েছে কে জানে ফর্মে এসে গেছে। ফ্রাইড রাইস বানিয়েছে, পনির বানিয়েছে, আলুর দম বানিয়েছে, আলু টিক্কি বানিয়েছে। কি হয়েছে মা? এটা বাবানি, বাবান রেখে গেছে আমার জন্য। বলছি শোনো না, হ্যালো বাবানের অনারে বানে। এই বলছি আমি কদিন থাকবো না বলে এত ভালোবাসা? না সত্যি কথা বলে, এটাই সত্যি, আমি জানি কখনোই না। আচ্ছা রাইস কমো, আমরা দুজনে ব্লগ এনজয় করতে করতে ঠিক নাচ করবো। হ্যালো টাটা। ইয়ে আজকে বেরোচ্ছি না আমি, বন্ধ করে দাও দাও তো ঠিক আছে। ভালো খবর নিয়ে আসবি আমার ঘরে, নতুন অতিথি আসবে। কে? হ্যাঁ কথা বলতে জানে, ঠিকঠাক বলো। কথা বলতে জানে না, ঠিকঠাক বলো। লিভিং থিং। হ্যাঁ ঠিকঠাক করে বলো। নতুন অতিথি মানে, মানে জি জি যেরকম ভাবছো সেই সেরকম ভাব। নতুন অতিথি মানে অন্য কিছু ভেবে নেবে সবাই। সে তো এসেই গেছে অলরেডি। না ও ভাববে। হ্যাঁ হ্যাঁ অদেশদার কাছে টপ র‍্যাকের ওই ফিটিং গুলো করাবো বলে টপ র‍্যাকটা লাগিয়ে দেবো। টপ বক্সটা আজকে ফাইনালি লেগে যাবে। টায়ারটা নিয়ে একটুখানি দোনোমনা চলছে। একদম ক্লিয়ারলি বলি, একটা খুব ভালো কোম্পানির টায়ার পেয়েছি, বাট সেটা হচ্ছে 3 বছর পুরনো, মানে সেকেন্ড হ্যান্ড নয়, নতুনই, নতুন অবস্থায় 3 বছর পড়েছিল। তো সেটা পাচ্ছি একটা, না হলে হচ্ছে আজকে যদি লাগাতে হয় তাহলে আমার পেছনের টায়ারের সাইজটা একটু বেড়ে যাচ্ছে আর সামনের টায়ারের সাইজটা এক সাইজ ছোটো হয়ে যাচ্ছে। আর যদি মানডে অবধি ওয়েট করি, অ্যাকচুয়ালি মানডে আমাদের বেরোনোর কথা ছিল, আর যদি মানডে অবধি ওয়েট করি তাহলে পেছনের এক্স্যাক্ট সাইজটা পেয়ে যাবো আমার বাইকের, বাট সামনের টায়ারটার ওই একটা সাইজ ছোটোই নিতে হবে। তো দেখি অদেশদার কাছে যাই, ফাইনালি ডিসকাস করি, ফোনে সবটা হয় না, ওখানে গিয়ে ডিসকাস করে দেখি কী ফাইনালি কী দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে, তারপর সেই অনুযায়ী ডিসিশন নেবো। সেই ইচ্ছা ছিল আমার মানডে বেরিয়ে যাওয়ার, যাতে পুজোর অ্যাটলিস্ট কিছুদিন আগে ফিরে আসতে পারি। দেখি যেরকম ডিসিশন হবে সেরকম দেখা যাবে, চলো বেরোই আগে। এই হচ্ছে আমার জিভির প্যানিয়ার্স, আর আজকে জিভির টপ বক্স লেগে যাবে। কী লাগে বাইকটাকে, লুকটা দেখো অল ওভার। চলো ভরে নেবো, যে জিনিসগুলো এসছে আগের দিন দেখালাম সেগুলো ভরে নেবো। হ্যাঁ জানতাম আমি টপ বক্সের চাবিটাই ঢোকাবো। মেমোরি কার্ড ভুলে গেছিলাম, 360 মাউন্ট জিটি থেকে খুললাম, এই করতে করতে টাইম লেগে গেলো, 4টে বেজে গেছে। আই গেস মানে 5টার মধ্যে পৌঁছে যাবো। জানি না কেন আজকে একটুখানি মানে লো অন এনার্জি, লো অন এভরিথিং লাগছে। মানে কী হচ্ছে আমি এক্স্যাক্টলি বলবো, হয়তো এত বড় একটা ট্রিপে যাওয়ার ওই টেনশানটা এবার একটুখানি কাজ করছে।
মানে এবার দিন যেহেতু কমে আসছে তখন এবার মানে কি মনে হচ্ছে এবার যে এতটা যাব কি হবে কি না হবে সো এটাই হচ্ছে ব্যাপার কি হয়েছে লাউড এনভায়রনমেন্ট সাউন্ডস রিভিল আচ্ছা যাই হোক বৃষ্টি পড়েছিল তো রাস্তাটা ভেজা আছে একটু আস্তে চালাচ্ছি বাট এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে না মানে প্রচণ্ড আরাম লাগছে আমার আজকে একটু হলেও না একটু ভয় ভয় চালাচ্ছি তার একটাই কারণ প্যানিয়েসগুলো লাগানো রয়েছে তো আমি বাইকের এমনি মাপ তো আইডিয়া করতে পারি চালানোর সময় বাট গ্যাপ নেওয়ার সময় কী হয় প্যানিয়েস দুটোর জন্য মানে ওই সাইডে দুটো লাগে সেট আপের জন্য কী হচ্ছে বাইকটা আরও চওড়া হয়ে গেছে তো তো ওই জন্য ওই মাপটা এখনও আমার মানে ব্রেনে ঠিকমতো ফিট হয়নি তো এইটা ওই আস্তে আস্তে চালিয়ে ওই জন্য অভ্যাস করছি যেহেতু ওটা পুরোটাই অ্যাটাচড বাইকের সাথে তো ওটাই যদি একটু লাগে পুরো বাইকটাই মানে আমি পুরো পড়ে যাবো উল্টে যাবো পুরো তো ওই জন্য আরামসে চালাচ্ছি কোনো টেনশন নেই অ্যান্ড লো অন এনার্জি একটু আগে বললাম না সেটা না হওয়ার কোনো কারণ নেই সেরকম এত চার পাঁচ দিন কি এক সপ্তাহ ধরে এত স্কেডিউল খারাপ যাচ্ছে ব্লগে কতটা বুঝতে পেরেছো আমি জানি না বুঝতে পারলে এক্ষুনি কমেন্ট করো যে হ্যাঁ দাদা বুঝতে পেরেছি বাট ঘুম হচ্ছে না কিছু হচ্ছে না এত মানে ব্যাক এন্ড কাজ থাকছে সব কিছু ছেড়ে চুড়ে অলরাইট তো পাঁচটা বাজে পাঁচ বেজে গেল আর পাঁচ মিনিটে পৌঁছে যাবো মানে এসেই গেছি বলতে গেলে ব্যাপারটা হচ্ছে বাবলু আসছে আমার টপ বক্সটা নিয়ে যদি আগের ব্লগটা দেখে থাকো তাহলে টপ বক্সটা বাবলুর গাড়িতে তুলে দিয়েছিলাম মানে বাবলু যে ক্যাবে যাচ্ছিল তুলে দিয়েছিলাম কারণ আমি তো টপ র্যাকটা নেই তাই টপ বক্সটা আটকে বাইকটা নিয়ে আসতে পারতাম না আর আমাকে তো বাইকটা আনতেই হতো ফিটিংসের জন্য তো টপ বক্সটা কী করে আনবো তো বাবলুকে একটু রিকোয়েস্ট করলাম বাবলু বললো যে হ্যাঁ ঠিক আছে আমাকে দিয়ে দে টপ বক্সটা আমি টপ বক্সটা নিয়ে চলে আসবো এই যে এখানে অরেজার গ্যারেজ বাট আমরা ওখান দিয়ে ঘুরে আসবো অবভিয়াসলি ব্রিজটাকে তো জাম পারবো না চলো এটা ফিট করানো যাক ফিট করানোর পর আজকে হচ্ছে সোহিনীদির বার্থডে সোহিনীদিকে তোমরা আলাদা করে বলার দরকার নেই সবাই চেনো সো ওদের বার্থডে আছে তো এখান থেকে যাবো গড়িয়াহাটে কিরণের সাথে মিট করবো বেশ কয়েকটা কাজ মেটাবো তারপর হচ্ছে যাব কি বলে সোহিনীদির বার্থডে পার্টিতে ওয়ে হয় হয় ওয়ে হয় হয় সইয়া ছেড় দেবে ননদ চুটকি লেবে শ্বশুরাল গেঁদা ফুল টপ বক্স তো চার চাকায় আসছে ওগুলো এখানে আছে পারফেক্ট টাইমে ঢুকেছি আমি দেখো ঝরঝরিয়ে বৃষ্টি শুরু হলো একদম ঢুকেছে শুরু হলো মানে এই লকটা নিয়ে একটুখানি স্ট্রাগল হচ্ছে এক্ষুনি খুলে ঢোকালাম আমি বাড়ি আসার সময় আবার দেখো এখন বেরোচ্ছে না ঘুরে জিনিসটা এই উল্টো ঘুরবে উপর দিকে এই খুলে এই খুলবে একবার টপ বক্সটা নামিয়ে নেবে তাহলে গাড়িটা পার্ক করে দিয়ে আসবে নামিয়ে নি একেবারে দাঁড়া এই কোথায় আছে বাবলু কি জানি ওই জানে দেখ কালো কাঁচ বুঝতেও তো পারি না দেখছি কি দেখছি না ডিকিতে না পেছনে সিটে সাদা কই তো ওইটা লাগাবে তো পাইপ সাইড তো অত নাই নর্মাল বাইকে যেটা সাইলেন্সার ওরকম সাইলেন্সার তো অলরেডি ছিল না তো এইটা হচ্ছে ওরা পাঠিয়েছে এইবার চেঞ্জ করে আগেরটা ছিল হচ্ছে যেটা মেটাল ছিল যেটা হচ্ছে এর ভেতরে আছে তো
কোনটা বেটার এটা না প্লাই বা প্লাস্টিকটা লোয়ারটা বেটার এটাও বেটার নি প্লাস্টিকটা এটা ঠিক আছে বাট এইটা এইটার উপর ফিটিং হবে কি করে জিবির মাল এমনি তো সেটা কোনো টেনশন নেই বাট ওই আর কি ঠিক আছে না ওই মানে একটা মাইন্ডসেট হয় না লোকের যে কি বলে মেটালের জিনিস বেশি ইয়ে হয় মেটালটা কোনোভাবে লাগবে না ওটার ক্লিপ নেই ঠিক আছে তাহলে এটাই করে দাও এখানে এসে সামনে বৃষ্টি পড়ছে না আরও যেন কী বলে ঘুমটা বেশি পেয়ে যাচ্ছে এবার আমার পুরো রাস্তা আমি 50-60 এসেছি এত ঘুম পাচ্ছে 50-60 আমি চালাইনি তার মধ্যে ওদিকে জিনিসপত্র ছিল তো বাঁ দিকে হালকা কাট টানছে বাইক হ্যাঁ না প্যানিয়ার বড় ব্যাপার আছে না যে কী বলে ওয়েট ইকুয়াল রাখতে হয় ডিস্টেন্স হ্যাঁ না তারপর ডিস্টেন্স হতো তাও ঠিক আছে চোখ আন্দাজ এমনি দুটোর জামা কাপড় যে নেবো সেটার ওয়েট এক রাখতে হবে নাহলে আমি অনেক সময় দেখি যে হাইওয়েতে হাই স্পিডে প্রবলেম হয় এত আওয়াজ হচ্ছে ওখানে লাউড এনভায়রনমেন্ট সিগন্যাল দিয়ে দিয়েছে কোথায় গেল লাউড এনভায়রনমেন্ট সিগন্যাল নোটিফিকেশন দিয়ে দিয়েছে রোজ আসি নতুন কিছু না কিছু দেখতে পাই দেখো ভুটানের বাইক ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নেই কী কোম্পানি এটা কোম্পানি কী আচ্ছা নাম্বার দেখাবো না বাট ভুটানের নাম্বার বাট এ কী কী বলে বাইকটার কোম্পানি কী এমনি লিখে রেখেছে হয়তো দেখো না কী বলে আমি কোনদিন দেখিনি এই হচ্ছে ঠিক আছে এই ফুল লুক এলো এবার লক হয়েছে তো টাইট আছে পুরো ফুল টাইট ফুল টাইট কিছু হবে না হ্যাঁ এটা করো এটা হলো খুলবে এই খুললো বেরিয়ে গেল আওয়াজটাও দেখি ডান বাবা বুদ্ধ একদিন এক্সট্রা আসতে হলো বাট হয়ে গেল তো বৃষ্টি হালকা হলেও থেমেছে এই বৃষ্টিতে বেরিয়ে যেতে হবে নাহলে এই বৃষ্টি আর থামবে না তো বেরোনোর আগে এই দাদার সাথে লাস্ট দেখা আজকে না না বেরোনোর আগে লাস্ট দেখা তারপর ফিরে এসে আবার এখানেই রেখে যাবো কারণ লম্বা একটা অনেক কটা কিলোমিটার এই করার ব্যাপার আছে দেখা যাক একটু হালকা এবার যত দিন কমছে না দুঃখ 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 করছে কেমন লাগে না লাগে মানে ওই একটু নার্ভাস হালকা লাগছে বাট ঠিক আছে বাইক অ্যাটলিস্ট একদম টিপটপ রেডি আছে এটাই শান্তি অ্যান্ড দাদাও বলছে যে বাইক লাগছে দেখো একবার টপটপ করে সেটা একটা হয়ে রেডি থ্যাংক ইউ দাদা চলো ফিরে এসে দেখা হচ্ছে অলরাইট বেরিয়ে গেছি অতস্তর ওখান থেকে সেকেন্ড হুগলি ব্রিজে আছি অ্যাজ ইউ ক্যান সি সব কাজ ডান টায়ার ছাড়া সব কাজ ডান এবার টায়ারটা আমি জানি না খুব কনফিউশনে আছি সবাই বারণ করছে যে সামনে টায়ার পে এক সাইজ ছোটো না নিতে আমারও মন করছে না কারণ কোম্পানি দেখো একটা সাইজ বানিয়েছে সেটা অনেক কিছু ভেবেই তো বানিয়েছে অনেক টেস্টিংয়ের পর বানিয়েছে
সেটাকে নিয়ে না এক্সপেরিমেন্ট করাই ভালো। বেরোনোর সময় জয়দার সাথেও দেখা হলো গড়িয়াহাটে, হচ্ছে কিরণ ওয়েট করছে, কিরণের সাথে মিট করবো, মিট করেছে। বাবলু তখন এসেছিলো তোমরা দেখলে, বাবলু তারপর বললো যে ওকে ও রেডি হয়ে আসেনি, ওকে চেঞ্জ করতে বাড়ি যেতে হবে বার্থডে পার্টিতে যাওয়ার জন্য। আমার যদিও চেঞ্জ করা হবে না, আমাকে এভাবেই যেতে হবে। তো 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 কী বলছিলাম যেন, হ্যাঁ, তো বাবলুকে ওই জন্য বললাম যে তুই যা, তুই রেডি হ ততক্ষণ, কারণ আমরা একসাথে বেরোবো, ও রেডি হবে তারপর যাবো, তার টাইম লেগে যেত। তার থেকে ও রেডি হয়নি, আমিও এখান থেকে কাজ মিটিয়ে বেরিয়ে যাবো, তার থেকে দুজনের দুটো কাজ একসাথে হয়ে যাবে তাহলে। তো কিরণের কাছে যাবো, তারপর হচ্ছে আমরা তিনজন সোজা বার্থডে পার্টিতে যাবো। টাইম বলে দিই তোমাদের, 7:10 বেজে গেছে। আরে নেই 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 নেই, ভিজিও না আমাকে, ভিজতে কোনো প্রবলেম নেই, বাট প্রবলেম একটাই, জাস্ট মানে কি বলবো, ভিজে গেলে জাস্ট পার্টি ড্রাইভ মানে এরকম ভেজে আমাকে যেতে হবে, এরকমভাবে যেতে হবে, লাগছে। প্যান্ডেল তৈরি হয়ে গেছে, আমরা পৌঁছে গেছি হচ্ছে জিও ইন্দ্রিল্লাতে। কিরণের জুতো তো দেখতে পাচ্ছি আমি, বাট ওদের দেখতে পাচ্ছি না, ঠিক আছে, নো প্রবলেম। এখানে রেখে দেবো বলছে বাবাই, কি এরম করে রাখবো না এরম করে রাখবো, বেনেলির, হ্যাঁ যেটুকু কি বলে ছিল, মানে যেটুকু বড় হয়েছিলাম ওটা কিনে হয়ে গেছি আবার ব্যাক টু প্যাভিলিয়ন। এই জন্য হচ্ছে পুরো লাদাখ স্পন্সর করবে কিরণ, কি বলে গণেশ পুজোর আগের দিন ঠাকুর আনতে যেদিন গেলাম, গণেশ পুজোর দিনও যে পাঞ্জাবিটা পরেছিলাম তখন মেনশন করেছিলাম, আরেকবার দেখিয়ে দিই, সেখানেই এসেছি। কিরণ এখন এতক্ষণ এখানেই ওয়েট করছিল, বেশি ওয়েট করাইনি আশা করি, আর আমার দোষ না, ন্যাচারাল ক্যালামিটি, আজকে আমার ফল্ট না। তো আমি জাস্ট একবার গ্লান্সে দেখিয়ে দিই, এগুলো আমি বুঝবো না, তুমি বলো। আমি কি বলবো, তাহলে ওই বলুক, আচ্ছা আমি দেখিয়ে দিই, ছাড়ো কাউকে বলতে হবে না, কাউকে বলতে হবে না। লোকেশনটা একবার বুঝিয়ে দিই, একদম গড়িয়াহাটে যে সিঙ্গি পার্কের পুজো হয় তার ঠিক পাশে সিঙ্গি। আমার মেইন কনসার্ন অলরেডি অনেকে কন্টাক্ট করেও না, আমার মেইন কনসার্ন যেটা ছেলেদের কালেকশন কবে থেকে পুরোপুরি একদম ছেলেদের, এবার তোমরা এবার সায়ন্তকে যা পড়তে দেখবে বুঝবে যায় আমাদের ছেলেদের কালেকশন শুরু হয়ে গেছে না, জেনুইনলি কালেকশন আমি শুরু করেছি, আমরা জোর দিছিলাম না কারণ আমাদের কেউ জোর দিছিল না যে লাগবে লাগবে, মানে সেটা আমরা মোটামুটি এক দেড় বছর দু বছরে সবাই বুঝে জেনে গেছি। এবার কি আমাদের ছেলেদেরটা কেন হচ্ছিল না, কারণ কেউ এসে ফোর্স করছিল না যে ছেলেদের কালেকশন রাখো, আমি করছি পুরো ক্রেডিট সায়ন্তর, না না সরি সরি, আরে ওটা হয় একটুখানি, 80% হচ্ছে কিরণের, 20% সায়ন্তর, ওটা হয় না, বিকজ তো ছেলেদেরও যেটা তুমি পড়েছিলে ওটা ওখানেই আছে, এটা এই যে এমব্রয়ডারি ওয়ার্ক, এই দেখো আরো কয়েকটা রয়েছে, সেগুলো আমি পুরোপুরি এখন দেখালাম না, এসে দেখতে পারো তোমরা। চলো টাইমার দেখাচ্ছে না, কটা বাজে, যাই যটাই বাজুক, অনেকক্ষণ আড্ডা পাড্ডা মারলাম আমরা। এই দেখো সিঙ্গি পার্কের পুজো, আবার বৃষ্টি নেমে গেছে, নেমে হচ্ছে ওদের এইটা, চলো টাটা, দেখা হবে আবার ফিরে এসে, চলো টাটা। বাইকটা এখানেই রইল, আমরা দৌড়বো, আমার দায়িত্ব রয়েছে কিরণের গাড়িতে, হ্যাঁ আমরা কিরণের গাড়িও দৌড়বো, লেটস গো, 3 2 1 গো,
ধর পাগলি ধর ধর কোন দিকে বে তুই ডান দিক বললি তো আবে কত দূরে রেখেছিস এনেছিস কেন গাড়ি এত দূরে গাড়ি রেখেছে পার্কিং মানে ওখান থেকে গাড়ি দেওয়ার জন্য উবার করতে হবে অদ্ভুত বৃষ্টি শুরু হয়েছে হাও একবার বন্ধ হয়ে যাও সব কাজ লন্ডভন্ড হয়ে যাচ্ছে চক্করে যাই হোক চলো গড়িয়ার থেকে একটা কিনে নিই মার্কেট বন্ধ হয়ে যাবে ফটাফট আমার পায়ের ওপর চড়িয়ে দিস না পায়ের ওপর চড়িয়ে দিস না আরে সোজা এগো না ওই সোজা এগো ঢুকতে দে আমাকে ভিজে যাচ্ছি শোনা ওটা খালি পায়ে কেন পড়লাম কারণ যেহেতু ভেজা রাস্তা না ভেজা পায়ে পড়লে কিরম একটা হয় আমার ওই জন্য শুকিয়ে যাবে কিরণের গাড়িতে ধুলোগুলো ঝেড়ে নেবো দিয়ে তোমার মোজার জুতোটা পরে নেবো আমার গাড়ি হলো আমি সেটাই করি তার মানে কি প্রমাণ হলো যে এই গাড়িটাকে আমি নিজের গাড়ি মানি তোর মতো না তোমার গাড়ি আমার গাড়ি আমার গাড়ি তোমার গাড়ি তুই ছোটবেলায় খেলনা শেয়ার করতিস কারোর সাথে আমিও না আমি কি করতাম জানিস মা আমাকে এখানে নিয়ে যেত কি একটা চিলড্রেন্স পার্কে সাফারি পার্ক সরি চিলড্রেন্স পার্ক বলছি বালি দিয়ে আমি সব খেলতাম ঠিক আছে কাসেল বানাতাম এসব বানাতাম এ করতাম তো হতো হতো যেই অন্য কেউ আসতো আমার এই স্কুপটাকে এটাকে কি করছিস স্কুপটাকে এটাকে শেয়ার করতে আমি উঠে চলে যেতাম বাঁদিক আমি উঠে চলে যেতাম বলতাম লাগবে না আমার ছেলে দাও করা জিনিস ছিল সেটা নেওয়া হয়ে গেল দিদির গিফট আর এটা হচ্ছে কিরণের থার্মাল এখনো করোনা এত জিনিস বাকি না লাস্ট মোমেন্টে মনে করতে পারছি না আচ্ছা পুরো কিরণের মতোই গলাটা জানি বুঝতে পারলাম যে কে ডাকলো অক্সিজেন সিলিন্ডার মানে পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার পি সেফ যেটা ট্রাভেল করলে খুব ইম্পর্টেন্ট হ্যাঁ আর কিছু মেডিসিন আছে যেগুলো আই এম নট শিওর মেডিসিন এরমভাবে দেখানোটা ঠিক কিনা বাট লাস্টে আমি বলে দেবো যে কোন মেডিসিনটা কেন লাগে কারণ অবশ্যই এটা দেখে অনেকে তোমরা প্ল্যানও করবে যাওয়ার জন্য সো তাই জন্য তখন বলে দেবো আমি ঠিক আছে আগে আমরা এক্সপিরিয়েন্স করে নিই দেখি আদৌ কতটা কী লাগে না লাগে তারপর চলো বাইকটা কালেক্ট করবো কালেক্ট করে যাবো হচ্ছে এবার ফাইনালি বলতে পারি অলরাইট সাড়ে নটা বাজে বাইক নিয়ে নিয়েছি আর ওরা দাদা এখন এখানে ছিল চলো টাটা ফাইনালি টাটা বাইকটার পাশে কিরণকে দেখো এই দেখো মানে ওইটার হাইটটা যতটা এটা সত্যি এটা সত্যি দেখা গেছে জানি না কি হবে ভিজি এসিতে ঢুকছি এসিতে ঢুকছি ভিজি কি হবে প্লিজ যেন ঠাকুর ঠিক রাখে আর কিছু চাই না ইয়ারা কফি খাবো সবার আগে গিফট গিফট তোমায় দিচ্ছি না হাত সুইচ করছি আমি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে এত এক্সাইটেড পুজোর আগে আমি ক্যামেরা অন করে ফুটিয়ে দিলাম হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ ও
আচ্ছা আচ্ছা তোমাদেরও খাওয়াচ্ছে গালে গালে আমি বাবলু আর কিরণ বেরোচ্ছি, চলো ওরা আর কিছুক্ষণ থাকবে, থাকতাম বাবা থ্যাংক ইউ। তো কালকে হচ্ছে বেসিক্যালি সকাল ভোরবেলা হচ্ছে যেতে হবে, যে শুটটা কালকে হাফ রয়ে গেছিল সেটার জন্য রনিদাকে জাস্ট নামালাম সেট আপটা দেখানোর জন্য। যাই হোক, তখন কি বলে একটা জিনিস বলি, হঠাৎ এখন মাথায় এলো, যখন কি বলে জিটি নিয়ে ঘুরতে গিয়ে একটু প্রবলেম হলো, তখন মন খারাপ করছিলাম যে ইস হিমালয়ান নিলে ভালো হতো, হিমালয়ান এরকম টপ বক্স প্যানিয়ে লাগালে ভালো, আমার খুব ইচ্ছা ছিল, বাট সেটা হয়নি বলে দুঃখ করছিলাম, বাট সেটা থেকে বেটার কিছু একটা হয়ে গেল। হিউজ লাগছে দেখতে, দারুণ লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো চলো ভিজো না, চলো টাটা টাটা টাটা, চলো সাবধানে যাবি। আমরা অনেকক্ষণ বসলাম, বাবা এখানে আমার রিল এডিট করেই যাচ্ছে, তো এখন বেরোবো, বেরিয়ে বাড়ি যাবো, বাড়ি গিয়ে ব্লগ এডিট করবো। আজকে রাতে মনে হচ্ছে না ঘুম হবে, কারণ কি বলে ব্লগ এডিট করতে করতে ভোর হয়ে যাবে, আর তারপর ভোরবেলা আমাদের কুমোরটুলিতে শর্ট শুট আছে, মানে আমার বাবা নেন। কি করছিলি কর, সুন্দর তারিখ কেটে গিয়ে, না না তার আগে কি করছিলি কর, বাবলু দাদা, হ্যাঁ বাবলু দা, আমি কি তোমাদের বাবলু দা, দেখো কোচি ছিল সবাই, তোমাদের মা বাবা সবাই বাবলু দা বাবলু দা, তুই বাবলু দা কেন, আমি তো সিঙ্গেল ছিল বল, সবাই তোমরা জানো সিঙ্গেল, সামনে গিয়ে পাশে কি ঝাপা, তো সাদা জামা পরে এসেছে, আজকে তো দিন বাবা, না আমি বাবানের সাথে করেছি, না না তুই তো ভালো ছিল, করে না আজকের দিনই তো এইসব দিস না, টাইম হচ্ছে 1:30, অলরাইট তো বেরিয়ে গেছি বাড়ির থেকে, আমি আমার পেছনে বাবান রয়েছে, ঘুমোচ্ছে কেন, ঘুমোচ্ছিস কেন, দাদা কিরণে ঘুমাও এবার, বাবান এখন ট্রাই করছে বসে, মানাচ্ছে কিন্তু, কিন্তু বাইকটা কি হিউমাঙ্গাস লাগছে চারিদিক থেকে, মানে ঠিক এই অ্যাঙ্গেলটা ধরলে, হ্যাঁ ট্যাঙ্কটা বিশাল বড় পিছন থেকে, উফ। বাই দ্য ওয়ে আগের ব্লগে তো অবশ্যই বলেছি, আরও মেনশন করে দিই, এই টপ বক্স প্যানিয়েসগুলো হচ্ছে জিভি, যারা কিনতে ইন্টারেস্টেড ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যদি কিনতে চাও মানে প্ল্যান করো তাহলে আমি দিয়ে রাখবো, এখনও বেরোয়নি, বাট কোয়ালিটি ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না, বাট সামনাসামনি দেখে যতটুকু মানে আমি যতটুকু দেখতে পাচ্ছি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি খুব সুন্দর জিনিস, মানে প্রিমিয়াম জিনিস যে সেটা বোঝা যাচ্ছে। গাইজ এখন হচ্ছে সকাল 5:30 মতো বাজে, এখন হচ্ছে আমাদের কাজ শেষ হলো, কথা ছিল 5:30 সময় শুটটায় বেরোবো, এই যে দেখো এও জেগে আমিও জেগে, এবং চোখ ছোট ছোট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমরা পুরো নেশা করে আছি, তো কি বলে
তো শ্যুটটাকে একটুখানি এক দু ঘন্টা পিছাবো, এক ঘন্টার একটা ঘুম লাগবেই, না হলে পেরে উঠবো না। এই ভিডিওটা এত অবধি থাকলো, ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানাও তোমাদেরকে, লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব বক্স সাবস্ক্রাইব করতে, বেল আইকনে ক্লিক করতে, নোটিফাই ইচ টাইম ভিডিও দেখা হচ্ছে। ঠিক কালকে।